বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবকের পরিবারকে সমবেদনা দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে চার সদস্যের একটি দল নিহতের বাড়িতে আসেন এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। স্থানীয় তৃণমূল নেতৃত্বদের ওই পরিবারের পাশে থাকার নির্দেশ দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং সিতায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে মন্ত্রী ও স্থানীয় বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন পরিদর্শনের পর উদয়ন গুহ বলেন, সীমান্ত এলাকায় বিএসএফের অত্যাচারের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছে, তখন বিজেপির বিধায়করা আমাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাদের হিম্মত থাকলে এই পরিবারের সঙ্গে দেখা করে বলুক বিএসএফ সঠিক কাজ করেছে। এছাড়াও তিনি বলেন, কোচবিহার জেলার বিএসএফের পাঠানো হয় যাতে তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের অত্যাচার সহ্য করতে পারে। বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেই বিএসএফ জওয়ানদের এ রাজ্যে নিয়োগ করা হয়। দিনহাত সীতায় যেহেতু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, তাই এই এলাকায় বিএসএফের অত্যাচার আরও বেশি। উল্লেখ্য, গতকাল ভোরবেলা দিনহাটা এক নম্বর ব্লকের সীমান্তবর্তী এলাকার গীতালদহ বিএসএফের গুলিতে মৃত্যু হয় ভারবান্দা গ্রামের যুবক প্রেম বর্মনের। আমরা আগেও বলেছি যে বিএসএফ মানে কাজ হচ্ছে এখন মানুষকে গুলি করে হত্যা করা, মানুষের নিরাপত্তা দেওয়ার যাদের কথা তারা এখন দেখছি আমরা মানুষকে হত্যা করবার কাজে নেমেছে। আমার বন্ধু মনে হয় বা আমাদের মনে হয় এটার মধ্যে একটা রাজনৈতিক চক্রান্ত আছে, কারণ এই যারা এখানে পোস্টিংয়ে থাকে সাধারণত তারা বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে আসে। এখানে তাদের মনে হয় বলে দেওয়া হয় যে পশ্চিমবাংলায় নানাভাবে মানুষের উপর জুলুম করবার জন্য তৃণমূল শাসিত রাজ্য, আর কুচবিহার জেলার মধ্যে সিতাই এবং দিনহাটা বিধানসভা কেন্দ্র তৃণমূলের একটা শক্ত ঘাঁটি বলে এখানে আমাদের কর্মী সমর্থকদের উপর নানাভাবে অত্যাচার করা হয়। গত এক বছরে সিতাই কেন্দ্রেই বিএসএফের গুলিতে পাঁচজন সাধারণ মানুষ মারা গেছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে পরিকল্পিতভাবে বিএসএফকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়। অবিলম্বে এগুলো বন্ধ হোক, নাহলে আগামী দিনে সীমান্ত এলাকায় মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে উঠবেন। এই বিএসএফ যারা এখন পাঁচ ছয় কিলোমিটার ভেতরে এসে, সীমান্তর থেকে পাঁচ ছয় কিলোমিটার ভেতরে এসে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করছে, তাদের একটি আর 50 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জীবন যন্ত্রণা কোথায় গিয়ে পৌঁছবে আমরা এর থেকে বুঝতে পারি। বিএসএফ শুধু মানুষকে হত্যা করে না, মহিলাদের ওপর অত্যাচার করে। বিধানসভায় দাঁড়িয়ে আমরা সেটা সোচ্চারে বলেছিলাম, তখন বিজেপির যারা বিধায়ক তারা তার প্রতিবাদ করেছিল, কিন্তু আমরা তাদের বলেছিলাম যে আপনারা সীমান্তে আসুন, এসে মানুষের কাছে শুনুন বিএসএফ এর অত্যাচারের কথা, তাহলে বুঝতে পারবেন যে বিএসএফ কি করছে। আজকে আমরা বলবো যে কুচবিহার জেলায় তো বিজেপির এত বিধায়ক আছে, এসে একবার সাহস থাকলে একবার এসে এই লোকগুলোর মুখোমুখি দাঁড়ান এবং এই লোকগুলোর মুখোমুখি দাঁড়িয়ে বলুন যে না, বিএসএফ সঠিক কাজ করছে। হিম্মত থাকলে মীর গোস্বামী সহ যারা সেদিন বিধানসভায় হইচই করেছিলেন তাদের হিম্মত থাকলে এখানে এসে এই লোকগুলোর সামনে দাঁড়ান। রাজনৈতিক কোনো কর্মসূচি নেবেন? আমরা যা যা করার আমাদের দলে আলোচনা করে প্রশাসনিক এবং দলীয়ভাবে যা যা করার আছে আমরা সেই কাজগুলো করব। আমরা চাই এই যে নরঘাতকদের কঠোর শাস্তি হোক। একের পর এক মারছে, শীত পড়তে দেখতে পাচ্ছি যে কুচবিহার জেলা জুড়ে বিভিন্ন এই মার্ডার কাহিনী বাড়ছে, এটা বন্ধ হবে না এরকম চলতে থাকবে? আমি তো বললাম যে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে। শীতলকুচিতে নির্বাচনের দিন চারজনকে গুলি করে হত্যা করা হয়েছিল, তারা সবাই তৃণমূলের সমর্থক। সীতায় যে ঘটনা এক বছর ধরে পাঁচজনকে হত্যা করা হয়েছে, তারা সবাই আমাদের সাথে যুক্ত। দিনহাটায় যে ঘটনাগুলো ঘটেছে দিনহাটা বিধানসভা কেন্দ্রে, তারা আমাদের সাথে যুক্ত। অর্থাৎ বিএসএফকে পড়িয়ে আনা হয় যে কুচবিহারে যা কিছু করতে হবে সেটা তৃণমূলের যারা সদস্য সমর্থক আছে তাদের দিকে লক্ষ্য করে করতে হবে। কালকে বিএসএফ বলছে এরা চোরা চালানকারী, চোরা চালানকে তাহলে গ্রেপ্তার করলো না কেন? বিএসএফ বলেছে ওদের উপর আক্রমণ করার চেষ্টা হয়েছে। আমরা আজকে আমাদের জেলা সভাপতি, চেয়ারম্যান, এই এলাকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, আমরা সবাই মিলে স্পটে গিয়ে দেখলাম ওখানে তামাক ক্ষেতের ওপর এই ঘটনা ঘটেছে। একটা তামাক গাছ নষ্ট হয়নি, তামাক গাছ এমন একটা গাছ একটু পায়ের
পাড়া পড়লে পারে বা বিয়েতে লাগলে পায়ে লাগলে গাছটা ভেঙে যাবে, সেই গাছ আর হবে না। একটা গাছও তো দেখলাম না যে সেখানে চাপা পড়ে পায়ে চাপা পড়ে গাছটা নষ্ট হয়েছে, বা কোনো গরুর পায়ের ছাপ কোথাও তো জমির মধ্যে মাটি নরম হয়ে আছে, গরুর পায়ের ছাপ পড়বে না। এসব হচ্ছে অন্যায় করে, অত্যাচার করে, নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে তার গায়ে একটা তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা। কালকে এই ঘটনার পাশাপাশি স্থানীয় পাশের গ্রামের আরেক গ্রামবাসী অভিযোগ করেছে বিএসএফ তার বাড়ি। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বাবনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বাবনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে। আপনি কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে এই দুশ্চিন্তার অবসান ঘটাতেই আলহেরা মডেল মিশন নিয়ে আসছে স্বল্প খরচে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের একটি সুবর্ণ সুযোগ। এখানে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কন্যা সন্তানদের ক্যারিয়ার গঠন করা হয়। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 7719208090 অথবা 9091677623 এই নম্বরে।